গাইবান্ধার সাদুল্লাপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি উচ্ছেদের উদ্দেশ্যে ভাঙচুর লুট অগ্নিসংযোগসহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উনতিরিশ জুন শনিবার দুপুরে উপজেলার কামারপাড়ায় ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্য সহ ভাড়াটে লোকজনকে নিয়ে প্রতিবেশী মৃত সুলাইমান হকের তিন পুত্র ফুল মিয়া নীল মিয়া ও নুরুমিয়ার বসতবাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলা চালায় হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এ সময় তাদের আক্রমণে প্রতিবেশী কালাম মিয়া প্রতিবন্ধী মসুর রহমান ও মনোয়ারা বেগম গুরুতর আহত হয় পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এদের মধ্যে কালাম মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান

আমার ছেলে হাত কেন আছে হাত টাকা টাকা আর আমার মেয়ের হইল আমার যত কিছু আর আমার ভেজাল দেখি যে জমিন কিন্তু থাকে নই প্রতিদিন কাজে ভালো নয় আমরা জমিন দেখতেছি এই খেলা খাই নিয়েছি আলাদা দুধ বায়না দেই আমরা থাকি না দুনিয়ার ভেজাল আমি জানি না যে এত ভেজাল হবে